আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে পয়লা বৈশাখ নিয়ে কিছু কথা বলবো। আর হুজুরদের পয়লা বৈশাখটা আসলে কেমন যায় সেটা সম্পর্কেও বলবো, এবং আদৌ কি পয়লা বৈশাখটা মুসলমানদের কোনো উৎসব সে সম্পর্কেও বলবো। তো বন্ধুরা, ভিডিওটা কাটাকাটি করবেন না, পুরোপুরি দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলতে চাই যে পয়লা বৈশাখটা হলো মূলত হিন্দুদের একটা অনুষ্ঠান। আপনারা যদি ভালোভাবে রিসার্চ করেন, আপনারা নেটে সার্চ দেন না যে পয়লা বৈশাখের ইতিহাস কী, তাহলে আপনি পেয়ে যাবেন। আজকে আমি সকালবেলা অনেক ইতিহাস পড়ছি, পয়লা বৈশাখ কোথার থেকে আসলো, পয়লা বৈশাখের উৎপত্তি কোথার থেকে হলো, এই সম্পর্কে আমি পড়ছি। তো সবচেয়ে বেশি যে জিনিসটা পাইলাম সেটা হলো পয়লা বৈশাখের অনুষ্ঠানটার সম্পর্ক পুরোপুরি হিন্দুদের পূজার সঙ্গে। তারা এই পয়লা বৈশাখকে ঘিরে নানান রকম পূজা করত, এবং ইতিপূর্বে যারা জমিদার ছিল তারা দেখা যাইতো যে তাদের এই যে খড় খাজানা নেওয়ার জন্য একটা পয়লা বৈশাখকে মূল টার্গেট হিসেবে রাখতো। তো এখান থেকেই উৎপত্তি। আর পান্তা ভাত বিষয়টা কি, পান্তা ভাত আজ থেকে 35 বছর আগে ছিল না, আজ থেকে 31 বছর আগে পান্তা ভাতের প্রথা চালু হয়েছে। এটাও একটা বিজনেসের জন্যই আর কি চালু করা হয়েছিল, যেটা পড়লাম, যেটা জানলাম, যে কয়েকজন মিলে বুদ্ধি করলো যে আমরা পান্তা ভাতের একটা সিস্টেম করব পয়লা বৈশাখে। তো তারা দেখা গেল যে পয়লা বৈশাখের দিন পান্তা এবং ইলিশ নিয়ে তারা রমনার বটমূল থেকে শুরু করে আর কি পয়লা বৈশাখের পান্তা ভাত খাওয়ার আর কি সিস্টেমটা। এটাই হলো মূলত কথা। তো বন্ধুরা, হুজুরদের পয়লা বৈশাখ আসলে কেমন যায়, আমরা যখন মাদ্রাসায় থাকতাম তখন থেকেই দেখতাম, এখনও দেখছি যে পয়লা বৈশাখের দিন আমরা ফজরের সময় ফজরের আগেই উঠি, নামাজ পড়ি, এবং ফজরের নামাজ যখন পড়ি তারপরে দেখা যাচ্ছে যে বড় হুজুরেরা দোয়া করে, তখন এই হুজুরেরা অনেক আফসোস করে, এবং আমরা অনেকভাবে দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আজকের এই ফিতনা ফাসাদ থেকে তুমি সকলকে রক্ষা করো। এবং যে সমস্ত ভাই বোন বুঝতেছে না, যে সমস্ত বোন তাদের ইজ্জতকে এরকম খোলামেলাভাবে ছেড়ে দিচ্ছে, তাদের ইজ্জতকে নষ্ট করার সুযোগ দিচ্ছে যুবকদেরকে, সেই সমস্ত বোনকে বোঝার তৌফিক দাও। এবং আল্লাহ আজকে সারা বাংলাদেশে তথা মানে যেখানে যেখানে কি পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, যে পাপ কাজগুলো হবে, গুণাগুলো হবে, আল্লাহ এই গুণার কারণে কোনো আজাব গজব দিও না, আমরা এটাই দোয়া করি। সম্মানিত বন্ধুরা, একজন গার্জিয়ান কোন মস্তিষ্কে তার সন্তানকে শাড়ি কিনে দিতে পারে, পয়লা বৈশাখের শাড়ি কিনে দিতে পারে, আপনারা একটু বলুন। আমি কি চাইব যে আমার মেয়ের ইজ্জত আবরুর হেফাজত না হয়ে আমার মেয়ে তার ইজ্জত আবরু অন্যকে দিয়ে দেখ? আমি কি চাইব যে আমার বোন কারো কাছ থেকে যৌন হয়রানির শিকার হোক? আপনি কি চাবেন? চাইব না। তাহলে কেন আমরা আমাদের ছোট বোনগুলাকে, আমরা আমাদের মেয়েগুলাকে কেন পয়লা বৈশাখের জন্য আমরা শাড়ি কিনে দেই? যে শাড়ি আমরা কিনে দিচ্ছি সেই শাড়ি পরে তারা তাদের ইজ্জত নষ্ট করতেছে। হ্যাঁ, সে তো পেট বাহির করতো না, কিন্তু আপনি যেদিন শাড়ি কিনে দিছেন পয়লা বৈশাখের, সেদিন সে পেট বাহির করে, পিঠ বাহির করে সে রাস্তায় ঘুরছে। এ দায়ভার কার? আপনার। যে গোনাটা হবে এই গোনার পার্সেন্টেজ কে পাবে? আপনি পাবেন। হ্যাঁ, আপনি পাবেন। আপনি একজন ভাই হতে পারেন, অথবা আপনি একজন গার্ডিয়ান হতে পারেন। আমি আপনাকে অনুরোধ করব, প্লিজ, আপনার মেয়েটি, আপনার বোনটি যেন পয়লা বৈশাখের দিন এরকম পিঠ বাহির করে বাইরে না হয়। প্লিজ, আপনারা একটু সতর্ক হবেন,
আপনারা সতর্ক যদি না হন, সচেতন যদি না হন, তাহলে আপনার আমার বোন, আপনার আমার মেয়ে ইজ্জত হারাবে। অনেক লুচ্চা, অনেক খারাপ ছেলে যুবক টার্গেট নিয়ে আছে এই পহেলা বৈশাখে আপনার মেয়ে, আপনার বোন, তাদের ইজ্জত হরণ করার জন্য, ইজ্জত নষ্ট করার জন্য। সো প্লিজ, আপনাদের সন্তানকে বাহিরে বাহির হইতে না দিলেই ভালো। যদি বাহিরে বাহির হইতেও দেন, তারপরে খুব সতর্কতা অবলম্বন করবেন। আমি সরাসরিভাবে বলতেছি, বাইরে বাহির হইতেই দিবেন না। তো সম্মানিত বন্ধুরা, ইমানের কয়েকটি শাখা আছে। শাখাগুলির মধ্যে হলো প্রথমত, যে যদি একটা সমাজে খারাপ কাজ হয়, যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনার ক্ষমতা অনুযায়ী সেটাকে প্রতিহত করুন। যদি আপনার ক্ষমতা না থাকে, যদি আপনি পারেন মুখ দিয়ে বলে সেটাকে সমাধান করার জন্য, তাহলে সমাধান করার, মুখ দিয়ে বলে সমাধান করার চেষ্টা করুন। যদি সেটাও আপনি না পারেন, তাহলে অন্তত সেই খারাপ কাজটাকে ঘৃণা করুন, খারাপ কাজটার কাছে যাবেন না, তাদেরকে প্রশ্রয় দেবেন না। এটা হলো সর্বনিম্ন একটা ইমানের ধাপ, যে মনে মনে খারাপ কাজকে ঘৃণা করো। তো সেই ইমানের জায়গা থেকেই আমি আমার দায়িত্বটা পালন করছি। আমার ক্ষমতা নেই সব কিছু বন্ধ করার, কিন্তু আমি মুখ দিয়ে বলতে পারি, প্রতিবাদ করতে পারি। এই যে আপনাদের সামনে বলতেছি, প্রতিবাদ করতেছি, এটা আমার একটা ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্ব পালন করলাম। এবং যারা আমার বন্ধুরা আছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমি তাদেরকে আমার ফ্যামিলি মনে করি। তো আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করতেছি, প্লিজ, অন্ততপক্ষে আপনাদের সন্তানকে, আপনাদের বোনকে আপনারা সেই দিনটা বাড়ি থেকে বাহির হইতে দিবেন না, খারাপ কাজ হইতে দিবেন না। এবং আপনারাও কখনো এই অনুষ্ঠানগুলো, বেধর্মীদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ধারে কাছেও যাবেন না। আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হলো মঙ্গল শোভাযাত্রা। আসলে মঙ্গল শোভাযাত্রার ইতিহাস আপনারা কি জানেন? যদি না জানেন, তাহলে আপনারা একটু নেটে সার্চ দেন, দিয়ে দেখেন। আসলে মঙ্গল শোভাযাত্রায় যে অনেকে ইঁদুর সাজে, বেড়াল সাজে, তারপরে আরও বিভিন্ন ধরনের কী কী জানি সাজে, হাতি ঘোড়া সাজে, এই প্রত্যেকটা, এই যে মুখোশ, এই প্রত্যেকটার একটা কাহিনী আছে, এদের পিছনে অনেকগুলো ব্যাপার আছে। হ্যাঁ, যে হিন্দুদের বিভিন্ন, হ্যাঁ, এরকম মহাদেব কি, গণেশ মনেশ, অনেকগুলো যে দেবদেবী আছে, এদের নামের ইয়াতে বিভিন্ন মুখোশ তারা ব্যবহার করে। এই জন্য প্লিজ, কোনো শোভাযাত্রায় কোনো মুসলমান অংশগ্রহণ করবেন না, এটা সরাসরি শিরেক। এই শিরেক আল্লাহ তাআলা ক্ষমা, মানে আল্লাহ তাআলার দয়া ছাড়া এবং আপনাদের তওবা ছাড়া আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তো আরেকটা বিষয় বলবো, সেটা হলো আমাদের কি উৎসব নাই? হ্যাঁ, আমাদেরও উৎসব আছে। কেন আমাদের দুইটা ঈদ নাই? আমরা ঈদে কি করি? সারা বিশ্বে যত মুসলমান আছে, এই যে ঈদ উল ফিতরে আমরা কয়েক বিলিয়ন দান সদকা আমরা মানে গরিব দুঃখীকে দিয়ে থাকি। প্রথমে গরিব দুঃখীকে আমরা ফিতরা দেই, জাকাত দেই, তারপর তাদেরকে সাধ্যমতো কাপড় দেই, তাদের মুখে হাসি যখন ফোটে, তাদের হাসিটা আমরা উপভোগ করি, তারপরে আমরা আমরা আমাদের আনন্দ আমরা উপভোগ করি। তো এটা হলো মুসলমানের আদর্শ। আবার দেখেন, কুরবানির সময় আমরা সর্বপ্রথম কী করি? কুরবানি করার পরে গোস্তটা আগে ঘরে তোলার আগে আগে গরিব দুঃখীকে দেই, তারপরে কিন্তু আমরা ঘরে তুলি, নিজে খাই। তাহলে আমাদের আনন্দটা করার আগে আমরা গরিবদের মুখে হাসি দেখি, তারপরে আমরা আনন্দ অনুভব করি, তারপরে আমরা ভোগের আনন্দ অনুভব করি। কিন্তু পহেলা বৈশাখে, পহেলা বৈশাখে কী হয়? কেউ কি কাউকে দেয়, দান খয়রাত করে? না, শুধু নেও, খাও, আনন্দ করো, ফুর্তি করো, মজা করো, হ্যাঁ, গাঁজা খাও, সিগারেট খাও, হিরোইন খাও, পন্তা খাও, ভাত খাও, ইলিশ খাও, শুধু ভোগের, এটা ভোগের আনন্দ, এটা মুসলমানের হতে পারে না। সো প্লিজ, আমি আপনাদেরকে অনুরোধ করব, পহেলা বৈশাখের নামে কেউ এই শিরক কর্মকাণ্ডে জড়াবেন না। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, আমি কিছুই চাবো না আজকে, আমি চাবো প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করবেন। অনুরোধ আপনাদের কাছে, যেন সমস্ত মুসলমান সজাগ হইতে পারে,
যাতে করে এরকম হিন্দু আনা কর্মকাণ্ডের মধ্যে জড়িত না হয়, এজন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি একজন মুসলিম ভাই হিসেবে, প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। তো বন্ধুরা, আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনলাইন মাদ্রাসা একটি ইসলামিক চ্যানেল। প্রিয় দর্শক, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। একটি সাবস্ক্রাইব হয়তোবা আপনার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে তা মহামূল্যবান উপহার।